একবার গ্রামে নীরা আর মীরা নামের দুই যুগল বোন থাকত, যে কি দেখতে অনেক সুন্দর ছিল। আর ওরা দুজনেই একটা ছেলে রাজকে ভালোবাসত, কিন্তু রাজ নীরাকে ভালোবাসত। একদিন মীরা নিজের বোনকেই মেরে ফেলে। তারপর নীরার ইচ্ছা পূরণ না হওয়ায় সে শাকচুন্নি হয়ে যায়। তারপর মীরার ঘরের লোক ও অন্য কোনো ছেলে মহেশের সাথে মীরার বিয়ে করিয়ে দেয়। মহেশ স্বভাবে অনেক বৎসভাবে থাকে। বিয়ের দিন ওর বন্ধু রামু, কি মজা এসে গেল, কি হাত মেরেছ ভাই, কি সুন্দর বউ আর কি সুন্দর শালীরা, তোমার তো মজাই মজা, দুটো হাতেই লাড্ডু। তো রামু, তোমার এত কেন ঈর্ষা হচ্ছে? কপাল আমার ভালো তো, এসে গেছো খারাপ করতে। কেন মহেশ বাবু, অনেক লাড্ডু ফুটছে না মনে বিয়ের নামে? কেন ফাটবে না ভাই, গ্রামের সব থেকে সুন্দর মেয়ের সঙ্গে আমার বিয়ে হচ্ছে, তোমার মতন না, কালো ভূত নিয়ে এসেছো। এই শুনে গ্রামের লোক চুপ হয়ে যায়। ওই রাতেই বিয়ের পর মহেশ মীরার সাথে ওর ঘরে, আমার রানী, আমার তো কপালই খুলে গেল তোমার সঙ্গে বিয়ে করে, এত সুন্দর তুমি, সব গ্রামবাসীরা ঈর্ষা করছে। চলো সরো, কি ফালতু কথা বলছ, এত সুন্দর নয় আমি। তুমসা কোই প্যারা কোই মাসুম নেহি হ্যা, ক্যা চিজ হো তুম ইয়ে তুমহে মালুম নেহি হ্যা। এরম বলে দুজন হাসতে থাকে, কিন্তু তক্ষুনি ওখানে নীরা এসে যায়, যেকে শাকচুন্নি হয়ে গিয়ে থাকে আর এসে ছাতে উল্টে যেতে থাকে। ওদিকে মহেশের মনে হয় যে কেউ ওদের দেখছে। আরে মীরা, এমন মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। চলো ছাড়ো না, হবে কেউ শালি তোমার জানলায়, যাও জানলা বন্ধ করে দাও। পরের দিন, আরে রামু, কাল আমার মনে হলো যেন কেউ আমার ঘরে উঁকি দিচ্ছে আর আমাকেই দেখে যাচ্ছে। কি মহেশ তুমিও, আরে হবে কেউ শালি ঠালি, আরে এত সুন্দর বৌদি, কোথায় এদিকে ওইদিকে উঁকি মারছিলে তুমিও, এখনো বদমাশি যায়নি তোমার না? আরে তোমার সঙ্গে তো কথা বলাই বেকার, হতচ্ছাড়া, কি ফালতু কথা বলছো, চল এখন নিজের বৌদিকে আবার বলো না আগের কথার ব্যাপারে, না হলে আবার বিচ্ছেদ করাবে। তারপর রামু আর মহেশ ওখান থেকে চলে যায়। কিন্তু রাস্তায় মহেশের একটা সুন্দর মেয়ে দেখতে পায়, যে একেবারে মীরার মতন দেখতে, কিন্তু সে আসলে শাকচুন্নি হয়, যে মীরার রূপে নিয়ে এসে যায়। মীরা, আরে মীরা, তুমি এখানে কি করে? হ্যাঁ, আমার নাম মীরা না, নীরা। কি মীরা, আমাকেই পেলে মশকরা করার জন্যে, চলো ঘরে যাই। না সত্যি বলছি, আমি নীরা, আর আমি মীরার যুগল বোন, আপনার শালি। দেখো মীরা, এখন আমার রাগ লাগছে, মজা করো না, চলো ঘরে চলো। আর আচ্ছা, তুমি আমার শালি তো, বিয়েতে আমাকে দেখা দাওনি কেন? হ্যাঁ জামাই বাবু, আমি ওখানেই তো ছিলাম, কিন্তু আপনি আমার উপরে ধ্যান দেননি, আপনি মনে হয় জানেন না, মীরার আগে আমার বিয়ে হচ্ছিল আপনার সাথে। আচ্ছা, তো আপনি মানা করলেন কেন? জামাই বাবু, আপনি তো এত স্মার্ট আর সুন্দর আর হ্যান্ডসাম যে মানা করার প্রশ্নই ওঠে না, কিন্তু মীরা নিজের জেদ ছিল যে ও বিয়ে করবে আপনার সাথে, তাই আমি আমার ভালোবাসার বলিদান দিয়ে দিয়েছি। ওদিকে নীরা এসব কথা শুনে বৎসভাবী মহেশ ওর কথায় এসে যায় আর ভাবে, আরে বাহ, কি সুন্দর শালি মহেশ, এ যদি তোর হাতে চলে আসলো তো তোর দুটো হাতেই মিষ্টি হবে। আরে জামাই বাবু, কি ভাবছো মনে মনে? কিছু না নীরা, আমি ভাবছিলাম কি তোমার সঙ্গে কত অন্যায় হয়েছে। আচ্ছা আমি একটা কথা বলি? হ্যাঁ বলুন জামাই বাবু। যদি আমার আর আপনার আগে দেখা হতো তো আমি আপনাকেই বিয়ে করতাম, আপনি কত সুন্দর আর আদরের। আর হ্যাঁ,
আপনি যদি চান তাহলে আমাকে মহেশ বলেই ডাকতে পারেন। হ্যাঁ হ্যাঁ জামাই বাবু, মানে মহেশ। মজা এসে গেল মহেশ, তোর তো কপালই খুলে গেল, দুই বনি তোর কাছে। হ্যাঁ, আর একটা কথা, আমার ব্যাপারে ঘরে আর কেউ যেন জানতে না পারে, নাই তুমি আমার ব্যাপারে ঘরে কারোর সাথে কথা বলবে, আর ঘরে যদি দেখো আমাকে তাও কথা বলবে না, আমরা ঘরের ছাতেই কথা বলবো। যা হুকুম আমার মালিক। কিছুদিন এরকমই চলে, নীরা আর মহেশ রোজ ঘরের ছাদে দেখা করতে থাকে, কিন্তু এত সব হওয়ার পরেও মহেশের নীরার উপরে সন্দেহ হয় না যে ও এক শাকচুন্নি। একদিন যখন নীরা আর মহেশ ছাতে ছিল তখনই ওখানে মীরা চলে আসে, আর মীরা ওখান থেকে উধাও হয়ে যায়। এই শুনে মহেশ ঘাবড়ে যায়। কাউকে কাউকে তো না, তুমি কাকে দেখলে? আমি আমি তো আমার সৎকে দেখলাম। কি কি মানে? ঘাবড়াও খুব আমার গোবর গণেশ, কিছু না, আর নিজে পাগলের মতো নিজের সাথে কথা বলো না, বুঝলে? চলো এখন নিচে এসে যাও, নিচে এসে যাও। বেঁচে গেলি আজ তুই, তোর মিস ইন্ডিয়া কিচ্ছু দেখেনি, না হলে তোর দুটো হাতই থাকতো না মিষ্টি সামলানোর জন্যে। ওদিকে মীরা যে ধীরে ধীরে মহেশকে ভালোবাসতে থাকে, ওর সব পুরনো কথা আর নীরার ব্যাপারে বলবে ভাবে। আর রাতে, মহেশ আমি অনেক দিন ধরে কিছু কথা বলতে চাই। মীরা ওকে আর নীরার ব্যাপারে সব বলে দেয়। এই সব শুনেই মহেশ ঘাবড়ে যায়। তো কি নীরা বেঁচে নেই? বাবা মহেশ, এতদিন তুই ডাইনিকে ভালোবাসছিলিস। তারপর মহেশও মীরাকে সব কথা বলে দেয়। এই শুনে মীরা কাঁদতে থাকে আর বলে, এই জন্যে বলে পৃথিবী গোল, আমার পুরনো কাজের ফল আমি পেয়ে গেলাম। হয়ে গেল তোমার নালিশ, আমি তোর স্বামীকে আমি নিজের সাথে নিয়ে যাব, এমনিতেই সে অনেক কৃষ্ণ কানাইয়ার ব্যবহারে, আর তখনই আমার বদলা পূরণ হবে, বুঝলি? না না, আমার স্বামীর সাথে এরম করো না, আমার কর্মের বদলা মহেশ থেকে নিও না, প্লিজ। মহেশ থেকে নেব না? তুই আমার সাথে কোনটা ভালো করেছিস? কুলটা তোর জন্যেই আমি এরম অবস্থায় আছি, তুইও আমাকে আমার রাজ থেকে আলাদা করেছিলিস, আমার প্রাণ নিয়ে নিয়েছিলিস। এরম বলে মীরা মীরাকে জোরে ধাক্কা দেয়। দুষ্ট ডাইনি, তোর এত সাহস, তুই আমার স্ত্রীকে মারবি? কিন্তু নীরা মহেশকেও ফেলে দেয়, মহেশ অজ্ঞান হয়ে যায়। তারপর নীরা মহেশকে উঠিয়ে নিয়ে যায়, ওদিকে মীরার জ্ঞান এসে যায়, আর মহেশকে না পেয়ে ও নদীর দিকে দৌড়ায়। তখনই ওই রাস্তায় এক সাধু বাবা দেখা দেয়, আর ও তাকে সব কথা বলে। তুমি করেছো তো খুব খারাপ তার সঙ্গে, কিন্তু ভুলের বদলে ভুল তো করা উচিত নয়, এই সমস্যার সমাধানের জন্য একটি উপায় আছে। কি বাবা? তোমাকে ওই ছেলে রাজ, যাকে নীরা ভালোবাসত, তাকে আনতে হবে, আর ওকে মীরার সঙ্গে বিয়ে দিতে হবে, যাতে সে মুক্তি পায়। কিন্তু কিন্তু রাজ আসবে না। আমি সেইখানে গিয়ে কিছুক্ষণ নীরাকে নিজের শক্তি দিয়ে আটকে রাখবো, যাতে সে মহেশের প্রাণ না নিতে পারে, ততক্ষণে তুমি রাজকে নিয়ে পৌঁছাও। হ্যাঁ বাবা। তারপর মীরা রাজের কাছে আসে আর রাজকে সব কথা বলে। রাজ মহেশের প্রাণ বাঁচানোর জন্য রাজি হয়ে যায়। ঠিক আছে, নির্দোষ মহেশের প্রাণ বাঁচানোর জন্যে আমি নীরার সঙ্গে বিয়ে করব। এরপর মীরা রাজকে নিয়ে নদীর ধারে পৌঁছায়, যেখানে শাকচুন্নি নীরা আর সাধুর খুব লড়াই হচ্ছিল। যখন নীরা সাধুকে মারতে থাকে, রাজ মাঝখানে চলে আসে,
আর রাজকে দেখেই নীরা সাধুকে ছেড়ে দেয় আর নিজের আসল রূপে চলে আসে। রাজ, তুমি এসে গেলে আমি জানতাম তুমি আসবে একদিন, আর শেষ পর্যন্ত তুমি এসেই গেলে। অনুভব তো আমিও করতাম নীরা, কিন্তু এই পৃথিবীর থেকে তুমি অনেক দূরে চলে গেছো, আমি চেয়েও কিছু করতে পারছিলাম না। কিন্তু এখন আমি তোমার সঙ্গে বিয়ে করব আর তোমাকে মুক্তি দেব, আর প্লিজ তুমি আমার জন্যে মহেশ আর মীরাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। তুমি আমার সাথে বিয়ে করবে তো আমারও মুক্তি হয়ে যাবে। তারপর দুজনের বিয়ে হয়ে যায় আর নীরা মুক্তি পেয়ে যায়।